নমস্কার বন্ধুরা, লাবণী সহজ রান্নার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মশালা পরোটা। সকালবেলা তাড়াহুড়োতে যখন ধরুন সময় খুব কম থাকে, তখন এই জলখাবার রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়েও নিতে পারবেন। খেতেও যেমন টেস্টি তেমনই হেলদিও। রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নেব মেজারমিং কাপে 2 কাপ ময়দা, দেব একটি মাঝারি সাইজে খুবই মিহি করে কুচানো পেঁয়াজ, একটি ছোট সাইজে খুবই মিহি করে কুচানো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ গ্রেট করা আদা, পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, বাচ্চাদের জন্য বানালে এটা বাদ দিতে পারেন, 1 চামচের 1/3 ভাগ লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার সব কিছু উপকরণকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘন হবে না, আবার একদম যে পাতলা তাও না। দেখুন ব্যাটারটা খুব ঘন হয়েছে, তাই আরও জল দিয়ে আমি একটা মোটামুটি পাতলা ব্যাটারই তৈরি করে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখুন খুব ঘন না, আবার একদম যে পাতলা তাও না, তবে পাতলা, একটা রানিং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা ব্যাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি ঠিক কেমন তৈরি করেছি। এইবারে এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যান ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল, মোটামুটি 1 চামচের 1/4 ভাগ, জাস্ট সামান্য তেল। ব্রাশে করে তেলটাকে ফ্রাইং প্যানের মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2 চামচ ব্যাটার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। ফ্রাইং প্যানের ধরে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাকার করে দিচ্ছি। আপনারা চাইলে চামচের পিছন দিক করে ঘুরিয়ে ঘুরিয়েও রাউন্ড শেপ দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখেই ভেজে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন ওপরটা ড্রাই হয়ে এসেছে, হাতে করে দিয়ে দেখে নিচ্ছি, একদম ড্রাই, দেখুন হাতে ব্যাটার লাগেনি। সাবধানে এবার উল্টে দেব অপর সাইডটা ভাজার জন্য। বেশ লালচে করে ভেজে নেব, যতটা লালচে করে ভাজবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। ওপর থেকে সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি, আপনারা না চাইলে এটা নাও করতে পারেন। এইভাবে আবারও উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ লালচে করে ভেজে নেব। তৈরি করতে এমন বেশি সময় লাগে না, মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। খেতেও ভীষণই টেস্টি লাগে আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকে। মাখা বেলা ঝামেলা ছাড়াই যখন সকালবেলায় ভীষণ তাড়াহুড়ো থাকে, তখন এই মশলা গোলা রুটি বা মশলা পরোটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন খুন্তিতে করে আমি এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, এতে সামান্য ফুলে উঠছে, আর ওপরটা দেখুন বেশ ব্রাউন কালার করে ভাজাও হয়ে গেছে। সেমভাবে আবার উল্টে দিচ্ছি, অপর সাইডটাকেও বেশ লালচে করে ভেজে নেব। দুটো সাইডই দেখুন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এইবারে একটি প্লেটে তুলে নেব। সেমভাবে বাকি পরোটাগুলিকেও ভেজে নেব। ওপরটা ড্রাই হয়ে এসেছে আর সাইড থেকে দেখুন উঠে আসছে। ওপর থেকে সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি, উল্টে পাল্টে দুটো সাইডকে বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটিকেও তুলে নেব।
প্রত্যেকটি পরোটা ভাজা হয়ে গেছে। এইবারে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একটি পরোটা নিয়ে আমি ফোল্ড করে দিচ্ছি। আমি এখানে সসের সঙ্গে পরিবেশন করলাম। ভীষণই নরম হয় আর খেতে ভীষণই টেস্টি হয়। অনেকক্ষণ পরোটাগুলি ভীষণ নরম থাকে। আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।